হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা হচ্ছে রেড ভেলভেট কেক ডেকোরেশন। আর যতবারই হচ্ছে আমি আমার পেজের মধ্যে রেড ভেলভেট কেকের ডেকোরেশন শেয়ার করেছি, ততবারই প্রত্যেকটা ভিডিওই ভাইরাল। আমি জানি না যে রেড ভেলভেট কেক কেন সবাই এত বেশি পছন্দ করে, কারণ এইটার যতবার ভিডিও আপলোড করেছি ততবারই অনেক বেশি ভাইরাল হয়েছে অ্যান্ড ভিডিওটা সবাই অনেক বেশি পছন্দও করেছে। আমার কাছে পার্সোনালি রেড ভেলভেট কেক অনেক বেশি পছন্দের। পছন্দ হওয়ার কারণ হচ্ছে এখানের মধ্যে যে ক্রিমটা অ্যাড করা হয় এটা হচ্ছে চিজ ক্রিম, আর এটার টেস্ট অসাধারণ হয়। যারা চকলেট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার তেমন একটা খেতে চান না, বা যারা হচ্ছে নিউ ফ্লেভারের কেক ট্রাই করতে চান, তারা কিন্তু মাস্ট এই ফ্লেভারের কেকটা ট্রাই করতে পারবেন। আর রেড ভেলভেট ফ্লেভারের কেকটা যেমন মজার হয়, তার থেকে বেশি মজার হয় এর ক্রিমটা। এখানে যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল হোয়াইট কেকের মধ্যে, আর কেকটা এত কিউট, মানে আপনারা কিন্তু মাস্ট এই ভিডিওটা ফুল দেখবেন, নাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই কেকটা কী পরিমাণে সুন্দর হয়েছিল। আমি নিজেও এক্সপেক্ট করিনি যে কেকটা এত বেশি সুন্দর হবে। চলুন তাহলে আপনাদের সাথে ফুল কেক ডেকোরেশন ভিডিওটা আমি শেয়ার করি। এখানের মধ্যে আমি 6 ইঞ্চ মোল্ডের মধ্যে হাইট কেক করেছিলাম, যেহেতু এটা হাইট কেকের মধ্যেই হবে কেকটা, যার কারণে আমি 6 ইঞ্চ মোল্ড নিয়েছি অ্যান্ড হাইটটা ছিল 4 ইঞ্চ, আর এটা ছিল 2 পাউন্ডের মধ্যে কেকটা। আমি প্রথমেই রেড ভেলভেট কেকের যে চিজ ক্রিম আছে সেটা দিয়েই মাঝখানের লেয়ারগুলো ফুল কোটিং করে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। এরপর আবার সেই চিজ ক্রিমটা দিয়ে আমি কেকের উপরের ফিনিশিং করে ফেললাম। ফুল ফিনিশিং করার পরও আমি কেকটাকে ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার মতো সেট হতে দিব, কারণ এটা হচ্ছে হাইট কেক, তো এটা যদি ভালো মতো সেট না হয় লেয়ার একটা সরে গেলেই কিন্তু ফুল কেক নষ্ট হয়ে যাবে। আর সবসময় চেষ্টা করবেন এই টাইপের হাইট কেকের মধ্যে উপরে 2-3টা স্ট্র ইউজ করার, যেটা আমি এখন কেকের মধ্যে ইউজ করছি। এই টাইপের পাইপ ইউজ করলে আপনাদের কেকগুলোর যে লেয়ারগুলো আছে সেগুলো সরে যাবে না, আর হাইট কেকগুলো সুন্দর মতো থাকবে। হাইট কেকের কেকে কিন্তু মাস্ট আপনারা এই স্ট্রগুলো ইউজ করবেন, তাহলে আপনার কেকটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এখন আমি একটা রাইটিং নোজেলের সাহায্যে নিচে একটা বর্ডার করে দিচ্ছি। আসলে আমার পিকচারের মধ্যে কাস্টমার আমাকে যে টাইপের কেক করতে বলেছিল সেখানের মধ্যে এরকম বর্ডার থাকাতে আমি সেম বর্ডারটা এখানের মধ্যে করে দিচ্ছি। আর যে কোনো কেকের ক্ষেত্রে নিচে বর্ডার করলে কেকটার সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যায়, কেকটা দেখতে সুন্দর লাগে। এখন এখানের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বিভিন্ন ধরনের যে ফন্ডেন্টের ডিজাইনগুলো আছে সেগুলো। এখানের মধ্যে আমি লাইট পিঙ্ক কালার আর স্কাই কালারের কিছু হার্ট করে নিয়েছিলাম। এটা হচ্ছে একটা বেবি শাওয়ার থিম কেক, আর বেবি শাওয়ার থিম কেকের মধ্যে তো থাকেই ব্লু অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনের, সো এখানের মধ্যেও হচ্ছে সেভাবে আমি ব্লু অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনের হার্টগুলো ইউজ করছি। আর কিছু কিছু হার্ট হচ্ছে আমি সাসলিকের কাঠির মধ্যে দিয়ে দেন হচ্ছে লাগিয়ে দিলাম। এরপর এখানের মধ্যে যে সুন্দর সুন্দর আর কিউট কিউট দুইটা হচ্ছে আমি পুতুল অ্যাড করে দিচ্ছি। এগুলো সম্পূর্ণ হ্যান্ডমেড, মানে এগুলো আমি নিজের হাতে রেডি করেছি, আর এগুলো দেখতে এত কিউট লাগছিল, মানে আমি রেডি করার আগেও ভাবিনি যে পুতুলগুলো দেখতে এত সুন্দর হবে। আর কেকটা এই পুতুলগুলো বসানোর পর কিন্তু কেকটার সৌন্দর্য আরও বেশি বেড়ে গিয়েছে আর অনেক বেশি কিউট লাগছে। আপনারা অবশ্যই জানাবেন কেকটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।